সেবা গ্রহীতাদের দুর্ভোগ ও ঘুষ বাণিজ্য বন্ধে দেশের ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতি চালু করে সরকার। তারপরেও সাভার ও ধামরাই ভূমি অফিসে কমছে না দালালের দৌরাত্ম্য। ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি, খাজনা খারিজ সহ নানা কার্যক্রমে সরকারি ফির 10 গুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। অভিযোগ স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। সাভার থেকে মুসাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রাজধানী থেকে সাভার ও ধামরাই কাছাকাছি হওয়ায় গত 3 দশকে এই অঞ্চলে বেড়েছে ভূমির মূল্য। জনগণের দুর্ভোগ কমাতে এই অঞ্চলের সকল ভূমি অফিসে সরকার ডিজিটাল সেবা প্রদান শুরু করলেও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। ভুক্তভোগীরা জানান, ভূমি অফিসগুলোতে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিকায়ন হলেও কমছে না দালাল চক্রের দৌরাত্ম্য। ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেও 2 বছরেও মেলে না নামজারিপত্র বা খারিজ। এজন্য সরকারি ফি 1,100 টাকা, কিন্তু দালাল চক্রের হাতে 8 থেকে 10 গুণ টাকা দিলে মাত্র 11 দিনের মধ্যেই মেলে নামজারির সমাধান। অভিযোগ আছে, নামজারি, খাজনা খারিজ ও ডিসিআর এর কার্যক্রম শেষ করে বছর ঘুরতে না ঘুরতে দেখা যায় মূল নথি থেকে কমে যায় জমির পরিমাণ, ফলে পুনরায় মিসকেস করার মাধ্যমে ভোগান্তির শিকার হতে হয় সেবা গ্রহীতাদের। খারিজের কাগজগুলো দিতেছে না, 30,000 টাকা চাইছে। অনলাইনে যদি নেট থাকে না, তারপরে যেদিন আমি চাহিদা চাই ওদিন পাই না। এদিকে দালাল চক্রে দৌরাত্মের কথা স্বীকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আমার অবশ্যই এরকম প্রমাণাদি নেই, আমার অবশ্যই এরকম কথাও হয় না, আমার বাহিরেও নাই ভিতরে নেই কোনো জায়গা নেই। চলমান কাজ একটু ত্রুটি বিচ্যুতি থাকে, সার্ভার অনেক সময় ওঠানামা করে, কিন্তু সার্ভারটা ডেভেলপড হচ্ছে আসে সেটাও স্বীকার করার কিছু নাই, অবশ্যই ব্যবস্থা নিব। আমি এগুলো সিলেন্সারের মাধ্যমে কথা বলে আমি ওদেরকে বের করে দিয়েছি। 2009 সাল থেকে সাভার ও ধামরায়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে 16টি ভূমি অফিসে পর্যায়ক্রমে ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে ভূমি সেবা দান শুরু হয়। সময় সংবাদ, সাভার।